আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি রুকসানা মিম। আশুলিয়ার জিরাবতে দুই বাসের রেষারেষিতে চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। প্রতিবাদে দুটি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। রবিবার সকাল 7:30 দিকে টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের জিরাব বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে এই দুর্ঘটনা হয়। নিহতের নাম হিদি হাসান। পুলিশ জানায়, বাইপ্যাল থেকে রেষারেষি করে বেপরোয়া গতিতে দুটি বাস আবদুল্লাপুর যাচ্ছিল। পথে মহাসড়কে জিরাব এলাকায় ওই দুই বাসের মাঝে চাপা পড়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন ওই আরোহী। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। উত্তেজিত জনতা এ সময় আলিনুর পরিবহনের দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভায়। এই ঘটনায় বাসের এক চালককে আটক করা হয়েছে। পুড়িয়ে দেওয়া বাস দুটিকে রেকার দিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এ সময় সড়কটিতে যান চলাচল কিছুটা বিঘ্নিত হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্যাঞ্চল 8 অঙ্গরাজ্যে আঘাত হানা টর্নেডোর প্রাণহানি বেড়ে 25 জনে দাঁড়িয়েছে। বিধ্বস্ত হাজার হাজার স্থাপনা, 6 লাখের বেশি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্নের পাশাপাশি ঝড়ের প্রভাব পড়েছে 8.5 কোটি মানুষের উপর। টর্নেডোর আঘাতে টেনেসিতে 8, আরকানসাসে 5 ও ইলিনয়ে 4 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও প্রাণহানির খবর পাওয়া গেছে ইন্ডিয়ানা, আলাবামা ও মিসিসিপিতেও। আহত শতাধিক মানুষ। সবচেয়ে ক্ষতিগ্রস্ত আরকানসাসের লিটল রকের মেয়র ফ্রাঙ্ক স্কট জানিয়েছেন, টর্নেডো মাটিতে মিশে গেছে শহরের 2100 বেশি আবাসিক ও বাণিজ্যিক ভবন। দেয়াল বা ছাদ ধসে বসবাসের অনুপযোগী হয়েছে আরো কয়েক হাজার ঘরবাড়ি। রাস্তায় উপড়ে পড়া ঘাস সরাতে ও বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক করতে কাজ করছেন উদ্ধারকারীরা। দক্ষিণাঞ্চলের এই ঝড়ো আবহাওয়া উত্তরে নিউ ইয়র্ক ও পেনসিলভানিয়া সহ বেশ কিছু অঙ্গরাজ্যে তুষারঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টির শঙ্কা তৈরি করেছে। ঘূর্ণিঝড়ে 26 জনের প্রাণহানি। সপ্তাহখানেকের মাথায় আবারও ঝড়ের কবলে পড়ল যুক্তরাষ্ট্র। গেল শুক্রবারই ক্ষতিগ্রস্ত মিসিসিপি পরিদর্শনে যান প্রেসিডেন্ট বাইডেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইউক্রেন সহ বিভিন্ন দেশে বিরোধিতা সত্ত্বেও শনিবার ফের জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রেসিডেন্সির দায়িত্ব নিল রাশিয়ার সর্বশেষ 2022 সালে ফেব্রুয়ারিতে এ দায়িত্বে থাকাকালেই ইউক্রেনে হামলা চালায় মস্কো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী 15 সদস্য দেশ পালাক্রমে 1 মাস করে প্রেসিডেন্সির দায়িত্ব পেয়ে থাকে। এই দায়িত্ব পাওয়া প্রসঙ্গে ইউক্রেন বাধা দিলেও যুক্তরাষ্ট্র বলছে রাশিয়া যেহেতু পরিষদের স্থায়ী সদস্য, তাই এক্ষেত্রে ওয়াশিংটনের বাধা দেওয়ার উপায় নেই। পশ্চিমা দেশ দাবি, 1 মাসের দায়িত্ব পালনকালে অস্ত্র নিয়ন্ত্রণ সহ বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিতে পারে মস্কো। এই সময়ে এককেন্দ্রিক বিশ্ব শাসন ব্যবস্থা থেকে সরে আসতে নতুন ব্যবস্থা নিয়ে আলোচনা হবে বলেও জানান জাতিসংঘে নিযুক্ত রুশ দূত ভ্যাসিলি নেভেনজিয়া। অন্যদিকে নিরাপত্তা পরিষদে মস্কোর প্রেসিডেন্সিকে এপ্রিল ফুলের সেরা কৌতুক বলে কটাক্ষ করেছে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র। এমন এক সময় রাশিয়া নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্ব নিল যখন দেশটির প্রেসিডেন্টের উপর গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।